অনেক দিন হইছে, আমরা কোনো রাস্তার কাম হইছে না, যে রাস্তার স্যাংশন দিয়েছে ইটা এখান নিয়ে তারার বাড়ি ঘরে দাঁড়িয়ে মানুষের কাম করে বই দিছে তারার দুই ফ্যামিলি রিওলিয়া। তার আগে দরকার হলে আপনারা মানুষগুলো গিয়ে দেখতে পারেন, আমরা এই রাস্তা না হইলে আমরা কেমনে বাইতে পারি, আমরা কেমনে চলুন। ওই দিয়ে আগের পার্টি থাকতে দিছিল রাস্তার ইয়ে, ওখানে এই কাজ নিয়ে আসার তারা লাগে লিছে। আমাদের এলাকাতে নদীর পাড়ে অধিকাংশ লোক আছে, এটা দিয়ে অনেক পাঁচশো ফ্যামিলি অবরত আঠাশ আছে এটা দিয়ে। রাস্তার ব্যবস্থা ঠিক আজকে গুমছি, আজকে কাজ করুন খুশি মেয়ে কাজ করা অনেকদিন যাবো নিতে থাকা, বর্তমান সরকার আরো করে অনেকে দেখে রেখে গেছে, ভিতরে দেখে রেখে দিন আজকে করুকে করুক করুন দেবো। তো আমরা শুনছি এই জায়গায় রাস্তার স্যাংশন হয়েছে, টাকার স্যাংশন আছে, আমার পরে আমরা তো এলাকাবাসী সবাই খুশি খুশি যে কাজকর্ম। হঠাৎ করে শুনি গীতা আমাদের ইঞ্জিনিয়ারদের জয়দেব চক্রবর্তী তাহলে বাড়ির যে গুলিরা তার দুই তিনটা ফ্যামিলি আছে তাহলে পাঁচরান এই টাকা নিয়ে এসে তারা দুই তিনটা ফ্যামিলি লেগে তাই ওই রাস্তাটা অবরত ঠিক করে লাইছে। হ্যাঁ ঠিক করেছে, মানে এই রাস্তার কোনো ইয়া নাই, মানে কাজ করার কোনো জরুরত নাই, তাহলে আমরা কথা কোনো লেগে গেলে আমরা চান্স পাই না, তাহলে বাড়ি ঘুরে পাই না, তাহলে অবরত বাড়ি ঘরের কাজ ঠিকঠাক নিজের নিজের ইয়াটা ক্ষমতা দেখাইয়া নিজের কাজ করেছে, নিজের গুলিটা পুরাটা এই বিষয়টা যে গুলিটা যে কাজ করছে আপনি বিষয়ে কথা বলছেন ওনার সাথে? ওনার সাথে তো আমরা গেছিলাম, তাহলে আমরা পাইতেছি না আমাদের যে ইঞ্জিনিয়ার যদি চক্রবর্তী তাই পার্সোনাল ক্ষমতা দেয় সেটা তাই নদীর বাইরে টাকা নিয়ে সেটা তাই গুলিটা কাজ করে আছে দুইটা ফ্যামিলির লিখে পুরো রাস্তা তাহলে ফিক্স করে রাখছে এই রাস্তাটা। তো জড়িত আছে প্রতাপগড় বাজার লইয়া স্কুল চতুর্দিকে জড়িত আছে রাস্তাটা, এটাতে ডেলি ৬০০ থেকে ৭০০ লোক শুধু এই জায়গাটা না, সামনে আরেকটা জায়গা আছে কত দিন রাস্তা ভাঙ্গে ঘুরে দিচ্ছে, আরেকটা সামনে আছে রাস্তা মানুষ লোক আসা যাওয়া করতে পারতেছে না। পূর্ব প্রতাপগড় শ্যামসুন্দর পাড়া। এখন আমরা কি চাই স্যার? আমরা চাই আজ পাঁচ বছর ধরে আমরা এই সমস্যাটা রাস্তাটা লইয়া এমন অবস্থা হইতেছে, রাস্তাটা দিয়ে অপরন্ত মানুষ আইতেছে যাইতেছে, পড়তেছে নদীর পড়তেছে, বাচ্চা লইয়া যাইতেছে স্কুল ঘুরে যাইতেছে, হেরা কোনো গাঁও লাগাইতেছে না ঠিক করানোর লেগা। এটার পরও আমরা এই সরকার আইসে পরে এটা স্যাংশন করাইছে যাওক, এরপরে দা এই কাজটা নিয়ে সেরা তেনের নাম জানি কি তাও বুঝলে গেছি গা, তেনের বাড়ির সামনে কাজ নিয়ে করাইছে। আর আমরা এই জায়গা দায়িত্ব যাইতাম পারতেছি না, রাত্রেবেলা বৃষ্টি এলে আমরা বয়ে থাই বাইরে মুখ এমনি যামুক এমনি রাস্তাটা দিয়ে বাইরে নামতন, আমরা কোনো ক্ষমতাই নেই। আমরা চাই আমরা যাতে রাস্তাটা যে কাজটা দিছে হে আমরা কাজটা আসলে এতদিন করাইছে না, হের বাড়ির সামনে নিয়ে করাইছে, আমরা চাই আমরা রাস্তার আগে ঠিক করে দেখ, আর যদি এরা ঠিক না করে দেয় না করে দেয় অনেক তাইনের বিরুদ্ধে না কি তা কোনো অ্যাকশন নেওয়া না, আমরা নিব আমরা রাস্তা ঠিক করানো লাগবো। আমরা রাস্তা ঘুমাতে উঠতেই ঘুমাতে উঠলেই আমরা যখন বৃষ্টি এলো আমরা রাস্তাটা কোন সময় যাইবো গা, আমরা এটাই চিন্তা করে বুঝ পাই না, বাইরে তো পারো না। এরপরে জল আইলো, এরপর তো আমরা সবাই একটা বুট যে ঢুকামু বা বুটটা আইব বা একটা লুক নিয়ে বাই করে লইয়া যাইবো এরকম অতটা নাই, মানে ভয় থেকে আমি সে নদীর নিয়ে জায়গা জলের স্রোতে নিয়ে নদী দেওয়া জায়গা বাইরের মতো এমন খবর নাই বা একটা লুক বাই করার মতো কোনো ইয়ে নাই, কারণ আমরা চাই আমরা রাস্তাটা যেমনি হোক আমরা ঠিক করে দেবো না। লিখে এলাকার বিধায়ককে এবং তার সাথে কথা হয়েছে? কতবার দেওয়া হয়েছে আমরা রাস্তাটা লেগে তাই আয়া গেছে, তাই নিয়ে কইছে তাই নিয়ে আয়া দিকে গেছে, দিকে গিয়ে পরে কইছে হ কইরা দিব, স্যাংশনও করাই দিছে তাই নিয়ে। এলাকার বিধায়কের নাম রেবতী মোহন দাস। কিচ্ছু চাই না আমরা, ঘর দর চাই না আমরা, শুধু রাস্তাটা যাতে চলাফেরা করতে রাস্তাটা লাগে চাই, রাস্তার আজগা কবে দূরে যাক নিছে সিপিএম থাকতে অন রাস্তাটা ঠিক না। জায়গাটার নাম কি? শ্যামসুন্দর ভাড়া, শ্যামসুন্দর ভাড়া রাস্তায় চাই আমরা, রাস্তাটা ঠিক করে দেয় প্রতাপগড় শ্যামসুন্দর ভাড়া।